আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে সাজিয়েছি, বেশি কথা বলবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদেরই উপকার হবে, লাইক ও কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য হোয়েন রাকিব, অর্থ কোথায় রাখবো। হোয়েন রাকিব, হোয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখা, আবার হুত্তু অর্থ রাখা। হোয়েন রাকিব, কোথায় রাখবো, এটা একটা ভবিষ্যৎকাল, তাই এভাবে আমরা অন্য শব্দ ব্যবহার করে বলতে পারি হোয়েন বাহত। হোয়েন বাহত অর্থ কোথায় রাখবো, এটা ভবিষ্যৎকাল, ভার্বের আগে একটা বা যুক্ত করা হয়েছে। হুত্তু অর্থ রাখা, আর হুত্তু শব্দের আগে বা যুক্ত করা হয়েছে। হোয়েন হাত্তেত, হোয়েন হাত্তেত অর্থ কোথায় রেখেছো, এটা পাস্ট টেন্স, শেষে একটা তা যুক্ত করা হয়েছে। হাত্তা অর্থ রাখা, হাত্তা হিনা এখানে রাখো, কোথায় রাখবেন আপনি জায়গা পাচ্ছেন না, আপনাকে দেখাই দেওয়া হচ্ছে, এখানে রাখো। হাত্তা হিনা, হাত্তা হিনা অর্থ এখানে রাখো। নেক্সট, এটা কার, হাদা হাইগমিন এটা কার, অথবা বলতে পারেন হাইগমিন হাদা, হাইগমিন হাদা, অথবা হাদা হাইগি মিন। হাইগি অর্থ আমার, আর হাগ অর্থ কার। নেক্সট, আমার কাছে নাই, মা ইন্দি অর্থ আমার কাছে নাই, মা অর্থ নাই, ইন্দি অর্থ আমার কাছে। যদি বলেন তোমার কাছে নাই, তাহলে হবে মা ইন্দাক, শেষে যে একটা ক যুক্ত হয়েছে কটাকে তোমাকে নির্দেশ করে, তাহলে তার কাছে নাই মা ইন্দাহ, মা ইন্দাহ অথবা মা ইন্দাহু অর্থ তার কাছে নাই। নেক্সট, আর কোনো সেবা লাগবে, আরবিতে হবে আবগা আয়ে খেদমা, আবগা আয়ে খেদমা অর্থ আর কোনো সেবা লাগবে। এরাবেন্দ্রা অন্য কথা দিয়েও বলে, যেমন তামের বিষয়, তামের বিষয় আর কিছু লাগবে, অথবা বলতে পারেন আয়েশা ইয়েবি আর কোনো কিছু লাগবে। নেক্সট, আনা উহিব বুকি অর্থ আমি তোমাকে ভালোবাসি, আনা উহিব বুকি অর্থ আমি তোমাকে ভালোবাসি, মহিলার ক্ষেত্রে হবে উহিব বুকি, আর পুরুষ হলে বলতে হবে উহিব্বু, আনা উহিব্বু অর্থ আমি তোমাকে ভালোবাসি। ইন্তা গালবি অর্থ তুমি আমার হৃদয়, ইন্তা গালবি, গাল্ব অথবা কল্ব অর্থ অন্তর বা হৃদয়। নেক্সট, লা আদ্রি মিন হুয়া, লা আদ্রি মিন হুয়া অর্থ আমি জানি না সে কে, আনা আদ্রি মিন হুয়া আমি জানি সে কে। বাক্যটাকে আরও যদি অন্যভাবে বলতে পারেন, আনা মা আরব মিন হুয়া, আনা মাফি মালুম মিন হুয়া, এভাবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন, দেখবেন আরবেনরা বুঝতে পারবে আপনার কথা। নেক্সট, লা তাকলাক আনা বিখায়ের অর্থ চিন্তা করো না আমি ভালো আছি, লা তাকলাক অর্থ চিন্তা করো না, আনা বিখায়ের আমি ভালো আছি, অথবা আপনি এভাবেও বলতে পারেন লাতফাক্কার অর্থ চিন্তা করো না আনা বিখায়ের, অথবা লাত খোফ ভয় করো না আনাবি খায়ের, এভাবে আপনি বলতে পারবেন। নেক্সট, মা আকা হাক অর্থ তুমি ঠিক বলেছ, মা আকা হাক অর্থ তুমি ঠিক বলেছ। নেক্সট, ইনতা মালুম আনা এরসাউই, ইনতা মালুম ইন আনা এরসাউই, ইনতা মালুম আনা এরসাউই তুমি কি জানো আমি কি করি, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, এস অর্থ কি, সৌই অর্থ করা। ইনতা মালুম তুমি কি জানো, আনা এস সাউই আমি কি করি। হাদা হাগমেন অর্থ এটা কার, হাদা হাগমেন একটা প্রশ্ন, এটা কার, উত্তরে কি বলবেন, হাদা হাগ্গি এটা আমার, অথবা বলতে পারেন হাদা মাল আনা, হাদা মাল আনা অর্থ এটা আমার। নেক্সট, হ্যালো হোয়েনাক ফি, হ্যালো হোয়েনাক ফি অর্থ হ্যালো তুমি কোথায়, হোয়েনাক হোয়েন অর্থ কোথায়, আর হোয়েনাক শেষে একটা ক যুক্ত হয়েছে সেটাকে তোমাকে নির্দেশ করে, হ্যালো হোয়েনাক ফি অর্থ তুমি কোথায় আছো। নেক্সট, জিবলি আগ্রাত অর্থ জিনিসপত্র নিয়ে আসো, জিবলি অর্থ দাও বা নিয়ে আসো, আগ্রাত অর্থ জিনিসপত্র। নেক্সট, আই খেদমা অথবা আই মোসাদা অর্থ কিভাবে আপনার সেবা করতে পারি, আই খেদমা,
আয় খেদমা অর্থ কিভাবে সেবা করতে পারি, অথবা আয় মুসাদা কিভাবে সহযোগিতা করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আপনার রুমে খাবার নাই, আপনি আপনার বসকে জানাবেন। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নেই। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আনা গোরফা আমার রুমে, মাফি মজুদ মানে মজুদ নেই বা নেই, আক্কেল অর্থ খাবার। এখন আপনার মুদিরকে তো বলতে হবে, মুদির আনা আবগা আক্কেল, মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। এখন আপনার বস বলবে, তৈয়েব ঠিক আছে, কাম নফর মজুদিন তা গোরফা, ঠিক আছে তোমার রুমে কতজন লোক আছে। কাম নফর মজুদিন তা গোরফা, তোমার রুমে কতজন লোক আছে। কাম নফর মজুদ অর্থ কতজন লোক আছে, ইন্তা গোরফা তোমার রুমে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, হোয়েন অথবা এস মৌগা ইন্তা, হোয়েন অথবা হোয়েন মৌগা ইন্তা অথবা এস মৌগা ইন্তা অর্থ তোমার লোকেশন কোথায়, তোমার অবস্থান কোথায়। হোয়েন অর্থ কোথায়, মৌগা অর্থ অবস্থান। নেক্সট, আবগা আইয়ে খেদমা, আবগা আইয়ে খেদমা অর্থ আর কোনো সেবা লাগবে, অথবা বাক্যটাকে এইভাবে বলতে পারেন, তামের বিষাই, তামের বিষাই অথবা কোনো কিছু লাগবে, তামের বিষাই। সৌদিরা বা অ্যারাবিয়ানরা এভাবেই বলে তামের বিষাই, অথবা এভাবে বলতে পারেন আয়সা ইয়েবি, তো ইনতা মুখ মাফি, তুমি কি বেকুব। কাউকে একটু বকা দেওয়ার জন্য এই বাক্যটা ব্যবহার হয়, ইনতা মুখ মাফি, তুমি কি বেকুব। ইনতা মাফি মুখ, ইনতা মাফি মুখ, তোমার বুদ্ধি নাই, মায়ারফ বোঝো নাই। ইনতা মাফি মুখ, মায়ারফ অর্থ তোমার মাথায় কিছুই নেই, তুমি বুঝো না। ইনতা মাফি মুখ, মায়ারফ অথবা মায়ারব, তোমার মাথায় কিছুই নেই, তুমি বুঝো না। নেক্সট, খাল্লি বাল্লি আনা মা আবগা, বাদ দাও এটা আমার লাগবে না। আসল বাক্যটা হয় খাল্লি ওয়াল্লি অর্থ বাদ দাও, আর আনা মা আবগা অর্থ আমার লাগবে না। খাল্লি ওয়াল্লি আনা মা আবগা, বাদ দাও আমার লাগবে না। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো হয়েছে এবং আপনাদের উপকারে লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।